বিচার নেই, বিচার নেই, ওই একচক্ষু ভগবানের বিচার বুদ্ধি বলে কিচ্ছু নেই। যাকে সে দয়া করে তার সংসারে সুখ আনন্দ উপচে পড়ে, আর যার সর্বনাশ করে তাকে তার শুধু আঘাতের পর আঘাত। ফিরেছে বিহারী মামা, মাসিমার জ্ঞান ফিরেছে? না উৎপল, সেই একইভাবে দিদিমণি ঘুমিয়ে রয়েছেন। কর্তাবাবু কত সেবা করছে, খুকু সারাক্ষণ মায়ের জন্য কেঁদে ভাসিয়ে ফেলছে, কিন্তু যার জন্য এত কিছু করা তার ঘুম কিছুতেই ভাঙছে না। আশ্চর্য ব্যাপার, 24 ঘন্টা পার হয়ে গেল অথচ কোনো জ্ঞান ফিরল না। কোনোদিনও তো মাসিমার এরকম হয়নি। না, আজ 1 বছর হলো নীলু খোকা মারা গেছে, তাই তো শুদ্ধ চিত্তে দিদিমণি তার বাৎসরিক কাজের আয়োজন করেছিল। কিন্তু এই বাৎসরিক কাজ করতে করতে হঠাৎ যে কি হলো, একেই বলে পুত্রশোক। এ ব্যথা বোধ হয় কোনোদিনও ভোলবার নয়। ডাক্তারবাবু কি বলছেন? ইয়ার বলবেন, কেবল ওষুধের পর ওষুধ বদলাচ্ছেন। এই তো নতুন ওষুধ আনতে যাচ্ছি। দেরি করছিস কেন বিহারী, এক্ষুনি হয়তো অলোক ওষুধের খোঁজ করবে, যা তাড়াতাড়ি যা। যাচ্ছি যাচ্ছি, ধন্যী বিপাকে ভগবান ফেলেছে, মুখ ফুটে একটু সুখ দুঃখের কথা বলবো, তারও উপায় নেই, তারও উপায় নেই। উৎপল, এ আমার কি সর্বনাশ হয়ে গেল বলতো? যত সময় চলে যাচ্ছে ততই যেন আমি দুর্বল হয়ে পড়ছি। এ সময় আপনি দুর্বল হয়ে পড়লে হবে কেন মেসমশাই, মনে সাহস সঞ্চয় করুন। সাহস যে আর পাচ্ছি না উৎপল, 1 বছর আগে এইরকমই একটা দিনে আমি খোকাকে হারিয়েছিলাম। তাজা 20 বছরের টকবগে একটা জোয়ান ছেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গেল, ফিরে যখন এলো তখন গায়ে সামান্য জ্বর, আমি জিজ্ঞাসা করলাম কোনো উত্তর দিল না। তারপর রাত বাড়ার সঙ্গে সঙ্গে জ্বর যেন চরমে উঠল, অসহ্য চিৎকার, দেহটা যেন ধনুকের মতো বেঁকে যেতে লাগলো। মেসমশাই, সেদিনও আমি এইরকম ভয় পেয়েছিলাম উৎপল, ডাক্তারখানা নার্সিংহোমে পাগলের মতো ছুটোছুটি করেছি কিন্তু কিচ্ছু হয়নি। ডাক্তাররা বলেছিল টিটেনাস, অবস্থা আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে। আমার ভয় হচ্ছে উৎপল, আজ আবার যদি সেই একই ঘটনা হয়, অলোক যদি সেই একই কথা বলে। না মেসমশাই, ভগবানের কাছে প্রার্থনা করি সেই দুঃখের দিন যেন আপনার জীবনে দ্বিতীয়বার না আসে। আপনি অপেক্ষা করুন, আমি বরফটা মাসিমার ঘরে পৌঁছে দিয়ে আসি। উৎপল, উৎপল, কি একা থাকতে আমার এমন ভয় করছে কেন? কেন বারবার মুখের সামনে ভেসে উঠছে মৃত নীলুর মুখ? কান পাতলেই আমি শুনতে পাচ্ছি তার কণ্ঠের গান। ওইটুকু ছেলের কি সুরেলা কণ্ঠ ছিল। কি আমি কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়ছি কেন? কেন আমার বারবার মনে হচ্ছে বন্দনাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যেতে নীলুর বিদেহী আত্মা এ বাড়িতে হানা দিয়েছে। গৌরী! কে? অলোক? একি নেমে এলি কেন ভাই, বন্দনার জ্ঞান ফিরেছে? না, এখনো ফেরেনি। তাহলে কি হবে? সেটা তো আমিও ভেবে পাচ্ছি না গৌরী। আমার সমস্ত বিদ্যা আমি উজাড় করে ঠেলে দিয়েছি, মেডিসিনের পর মেডিসিন চেঞ্জ করেছি, কিন্তু কিন্তু কি বৌদির অবস্থা বিন্দু মাত্র উন্নতি হয়নি। আমার মনে হচ্ছে, থেমে গেলি কেন? আমি যে তোর উপর ভরসা করে বসে আছি ভাই, বল বল কি মনে হচ্ছে তোর? ভাগ্যের উপর নির্ভর করা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই গৌরী। তার মানে? জানি না গৌরী, আমি উচ্চারণ করতে পারছি না। তুই অন্য কোনো ডাক্তারকে দিয়ে বরং। বুঝেছি অলোক, বুঝতে পেরেছি, আমি যা ভয় করেছিলাম আজ তাই সত্যি হয়েছে। গৌরী, একটা প্রদীপ তো নিভেই গেছে, আর একটা প্রদীপও নিভে যাবে। খুকুকে কি বলবো তারপর, কি বলে সান্ত্বনা দেব নিজেকে? গৌরী গৌরী, অস্থির হোস নে, আমি তো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। তাহলে অন্য ডাক্তারের কথা বলছিস কেন? তুই যদি না পারিস তাহলে এ শহরের কোনো ডাক্তার পারবে না ওকে সুস্থ করে তুলতে। টাকার জন্য তো আমি কার্পণ্য করিনি, 10-20-50 হাজার যা চাইবি আমি খরচ করতে রাজি আছি। তুই শুধু আমার বন্দনাকে ফিরিয়ে দে। ঠিক আছে ভাই, ঠিক আছে, তুই শান্ত হ, শেষ চেষ্টা করব। বিহারীকে ওষুধ আনতে পাঠিয়েছি, ওষুধটা এলেই। ওষুধ নিয়ে এসেছি ডাক্তারবাবু। কই দে। গৌরীশঙ্কর, মাথা ঠান্ডা কর। তাছাড়া এ ধরনের রোগীর কাছে চিৎকার চেঁচামেচি করা কোনো মতেই উচিত নয়। আমি দেখছি কি কত দূর করতে পারি। ডিসগাস্টিং, কে আবার গান গাইতে শুরু করেছে? বিহারি, ছুটে যা, ওকে আচ্ছা করে ধমকে দিয়ে। না না, ওকে আমার কাছে ডেকে নিয়ে আয়, আমি ওকে বুঝিয়ে বলছি। আচ্ছা ডাক্তার বাবু, আমি ওকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ওহ, কলকাতা শহরটা দিন দিন মেছো হাঁটা হয়ে যাচ্ছে, চারিদিকে শুধু চিৎকার চেঁচামেচি, হই হট্টগোল, গান বাজনা, সুস্থ মানুষকে অসুস্থ করে তুলবে। আমাকে ডেকেছেন বাবু? হ্যাঁ, কে তুমি? আমার নাম অরূপ রতন দাস,
বাড়ি বীরভূম। এইমাত্র তুমিই গান গাইছিলে? আগে হ্যাঁ বাবু, দেশে থাকতে শুনেছিলাম কলকাতা শহরের মানুষেরা মাটির গন্ধ পায় না, খোলা আকাশের দিকে তাকায় না, তাই তো আমি গান শুনিয়ে এই কলকাতা শহরের মানুষদের মাটির গন্ধ দিতে আসি আর খোলা আকাশের দিকে তাকাতে শেখাই। দয়া করে এ বাড়ির আশেপাশে আর গান গাইবে না। কেন বাবু? এ বাড়িতে একজন অসুস্থ, চিৎকার চেঁচামেচিতে তিনি আরো অসুস্থ হয়ে পড়বেন। গান শুনে মানুষ অসুস্থ হয়, একথা আপনাদের শিক্ষিত মানুষদের শাস্ত্রে লেখা আছে বুঝি? আমাদের মতো অশিক্ষিত মানুষদের শাস্ত্রে কিন্তু গানই ভগবান, চার বেদের একটা বেদ শুধু গান নিয়ে। তর্ক করো না, যেতে বলছি যাও। যাচ্ছি বাবু, অধমজনের অপরাধ নেবেন না, আমি আমি চলেই যাচ্ছি। না ডাক্তার কাকা, ওকে চলে যেতে দেবেন না। কি হয়েছে খুকু? মায়ের জ্ঞান হঠাৎ ফিরে এসেছিল বাবা। ফিরে এসেছিল? হ্যাঁ, বাইরে থেকে উনার গান কানে যেতেই মা চোখ মেলে তাকিয়েছিল। তারপর? তারপর এক পলকের জন্য যেন তন্ময় হয়ে উনার গান শুনলেন, তারপর গান বন্ধ হয়ে যেতেই আবার মায়ের চোখ বন্ধ হয়ে গেল। কি বলেছিলাম না বাবু, গানই মানুষের প্রাণ। আমি এতক্ষণ তাই ভাবছিলাম অলোক, গানই ছিল বন্দনার প্রাণ। কি বলছিস তুই? কেন তুই জানিস না আমার ছেলে নীলেশকে কত যত্ন করে গান শিখিয়েছিল বন্দনা? রোজ সকাল সন্ধ্যা নীলুর মুখে গান না শুনলে বন্দনা যে ছটফট করত। ইজ ইট? তাই বুঝি আমার মেডিসিন যেখানে পৌঁছতে পারেনি, বৌদেশে সাবকনসিয়াস মাইন্ডে পৌঁছে গেছে এর গান। গাও বাবা, আর একবার সেই গানটা গাও। আপনি আপনি আমাকে গান গাইতে বলছেন বাবু? বলছি, দেহের স্বাস্থ্যের চিকিৎসা করতে গিয়ে আমি আমি মানুষের মনের স্বাস্থ্যের কথা ভুলে গিয়েছিলাম। তুমি আমার ভুল ভেঙে দিয়েছো। তুমি শুধু বৌদির চেতনায় ফেরাওনি, তোমার গান একদিন অচেতন এই শহরের লক্ষ কোটি মানুষের চেতনা ফিরিয়ে আনবে। গাও বাবা, গাও। ভাবিস নে রে
থামাবেনে তো শূন্য রে সংসার, শূন্য রে সংসার, প্রাণের সুরে নেবে ধেনে একটার আকার ভাবিস নে রে মাবেনে তো শূন্য রে সংসার, শূন্য রে সংসার, শূন্য রে সংসার, শূন্য রে সংসার, ভোলা মো তাই তো মমতায় স্নিগ্ধ তোমার দুটি চোখ, কণ্ঠে স্নেহের পিজুস ধারা, মা মা গো, আমারও যে বড় ইচ্ছে করছে প্রাণ ভরে তোমাকে মা বলে ডাকতে। এতদিন এতদিন এই ইচ্ছে কোথায় ছিল বাবা? ওগো ওগো শুনছো, খোকাকে যেন আর বাড়ি থেকে পালাতে দিও না। নানা বৌদি, আপনি আপনার ঘরে চলুন, আপনার খোকাকে আমরা একেবারে দরজা বন্ধ করে রেখে দেব। গৌরীশঙ্কর, ছেলেটিকে এ বাড়িতে রাখবার ব্যবস্থা করো, অন্তত পক্ষে বৌদি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত। চলুন বৌদি। খোকা খোকা, তুই আবার চলে যাবি না তো বাবা? তোর মাকে অনেক কাঁদিয়েছিস, দেখিস দেখিস বাবা, সব আলো অন্ধকার করে দিয়ে আমাকে আমাকে আবার নতুন করে কাঁদাসনি খোকা, নতুন করে কাঁদাসনি। চলুন বৌদি চলুন। কিন্তু কিন্তু আমার আমার খোকা। ও থাকবে বৌদি, আপনার কোনো চিন্তা নেই, চলুন গৌরীশঙ্কর। মা মা গো মা, আচ্ছা কি হয়েছে ওনার? জীবন মৃত্যুর সন্ধিক্ষণ এসে দাঁড়িয়েছিলেন। মৃতপ্রায় একটা মানুষের দেহে তুমি প্রাণ ফিরিয়ে দিয়েছো বাবা, তোমাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই। তবু একটা কথা বলবো। বলুন। তুমি আমার বাড়িতে থাকবে? এই এত বড় বাড়িতে? না না, এখানে থাকলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। আমি যে পথের মানুষ, পথে পথে ঘুরে বেড়াতেই আমার ভালো লাগে। হাউ হরিবল, সারাদিন পথে পথে ঘুরে বেড়ান আপনি? হ্যাঁ। রাতে থাকো কোথায়? সে কথা আর জিজ্ঞাসা করবেন না। গ্রাম সম্পর্কের এক দাদার এখানে একটা ছিট কাপড়ের ব্যবসা আছে, রাত্রির বেলাটা আমি তার বাসাতেই কাটিয়ে দিই। এইভাবে কষ্ট করে থাকার চেয়ে আমাদের বাড়িতে থাকাটা কি খুবই অসুবিধাজনক? না না, কষ্ট কোথায়, দুটো তো মাস, তারপর গায়ে নরম মাটির জন্য মনটা যখন উতাল পাতাল করবে, শহরের এই নকল রূপ ছেড়ে দু চোখ যখন দেখতে চাইবে সবুজ শ্যামল গায়ের আসল রূপটাকে, তখন আবার গায়ে ফিরে যাব। গায়ে কি আছে তোমার? প্রাণ আছে প্রাণ। হ্যাঁ, দিঘির বুকে টলটলে জল, রাখাল ছেলের বিবাগী বাঁশিতে মন আনচান করা সুর, গাছে পালায় লতায় পাতায় লুকিয়ে থাকা দোয়েল শ্যামা ময়না টিয়ার ভিড়, তার মধ্যেই তো আমার প্রাণ। কিন্তু আত্মীয় তোমার কে আছে? কেউ নেই, মা বাবা সেই ছেলেবেলাতেই মারা গেছেন, তারপর থেকে ওই গাঁই আমার মা, আর গাঁয়ের ওই রাধা মাধবের মন্দিরই আমার ঘর। এ বাড়িতেও তোমার ঘর আছে বাবা, এখানে থাকলেও তুমি তোমার মাকে পাবে। মা? হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পরে একজনকে দেখে মা বলে বড় ডাকতে ইচ্ছে করলো। আচ্ছা, এই শহরের বুকে এমন মা বোধহয় বেশি নেই না? না, তাই তো বলছি তোমার মাকে বাঁচাতে তুমি এ বাড়িতেই থাকো। এ তো আপনি আমাকে মহা চিন্তায় ফেলে দিলেন।
মা বাবা মারা যাওয়ার পর জীবনদাই আমাকে নিজের হাতে করে মানুষ করেছেন। এই শহরে যে দুমাস থাকি সে দুমাস আমার বৌদি আমাকে নিজের হাতে তৃপ্তি করে কত কি খাওয়ান। আর এখন যদি ও বাড়ি ছেড়ে চলে আসবো বলি তাহলে যে দাদা বৌদি ভীষণ দুঃখ পাবে। হ্যাঁ আমি আমি যাই কেন? আমি যদি ওদের বুঝিয়ে বলি? না না, তাহলে পুরো ব্যাপারটাই গন্ডগোল হয়ে যাবে। আমার বৌদিকে তো দেখেননি, ভালো কথা বলতে গেলেই একেবারে রেগে আগুন। তবে মায়ের কথা যখন বলেছেন তখন আমি ওদের বুঝিয়ে শুনিয়ে নিশ্চয়ই এ বাড়িতে আসবো। শোনো বাবা, শোনো শোনো, তোমার দাদা বৌদি থাকেন কোথায়? ওই তো ওই বকুল বাগান বস্তিতে। বস্তি? আপনার দাদা বৌদি নোংরা বস্তিতে থাকে? ছি 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 ছি। লজ্জা পেলেন? ঠিক এই লজ্জা আমিও পাচ্ছি জানেন, ওই নোংরা বস্তি ছেড়ে আপনাদের এই রাজপ্রাসাদে উঠে আসতে। এই পৃথিবীতে কেউ অর্থ চায়, কেউ চায় সম্মান। মনে রাখবেন, আমি কিন্তু অর্থের প্রত্যাশী হয়ে বাড়িতে আসবো না, ভবিষ্যতে আমার উপযুক্ত সম্মান দিয়ে চলবার চেষ্টা করবেন। কি খুকু, কথা বাড়াচ্ছিস কেন? তুমি তাহলে আসবে তো বাবা? আসবো, নিশ্চয়ই আসবো। আভিজাত্যের অহংকার দেখে প্রাণের ঝংকারকে যে আমি ভুলে থাকতে শিখিনি, আমি যে সন্তান। আপনি নিশ্চিন্ত থাকুন, মৃতপ্রায় এক মাকে বাঁচিয়ে তুলতে এই সন্তানের কর্তব্যের কোনো ত্রুটি ঘটবে না। শুনছেন? নমস্কার। কে? বাবা বাবা, ছেলেটার সাহস দেখলে? এসব ছোট কথা ধরিস কেন মা? আয় ভিতরে আয়। বাবা, একটা কথা মনে রাখিস মা, তোর মায়ের জীবনের চেয়ে তোর আমার সম্মান বড় কথা নয়। বাবা, না না, আমি কিন্তু এ কথা শুনব না। আগে ওই বাড়িতে আসুক, মা সুস্থ হয়ে উঠুক, তারপর সব অপমানের সুদ শুদ্ধ ফিরিয়ে দিয়ে আমি প্রমাণ করে দেব যে বাঁশরী বসু মিথ্যা অহংকার করে না। তার সম্মান একটা পথের ছেলের সম্মানের চেয়ে অনেক অনেক বেশি। কেয়া বলি, এই কেয়া। বৌদি, লক্ষ্মী বৌদি, প্লিজ পিছু ডেকো না, আমি এখন বেরুচ্ছি। কোথায় যাচ্ছিস? ঘুরতে। কার সঙ্গে? কলেজের বন্ধুদের সঙ্গে, বটানিক্যাল গার্ডেনে আজ বটানি ক্লাস, সঙ্গে প্রফেসরও যাবেন। আহা, শুনে গা জুড়িয়ে গেল, দিন রাত্রির কেবল ঘোরা আর ঘোরা। ঘরে যে বুড়ো বাপ রয়েছে তা রান্না বান্না করবে কে? আজকে দিনটা তুমি চালিয়ে দিও বৌদি। তা দেবো না, কথায় বলে না বিয়ে কানাইয়ের মা ঝক্কি আর কমে না। আমার হয়েছে তাই, ছেলে পুলে নেই, শ্বশুর শাশুড়ি নেই, দু মানুষের সংসার, তবু পরের ঝামেলা বইতে বইতে হার মাস আমার একেবারে কালি হয়ে গেল। ও, তার মানে বাবাকে তুমি এক মুঠো ভাত দিতে পারবে না? কেন পারবো শুনি, এই বস্তিতে বারো ঘরে তেরো সংসার, যার অসুবিধা হবে সেই ছুটে আসবে আমার কাছে, আমি আর কত লোকের উপকার করব। সে তো সত্যি কথাই, তবে কথাটা এতদিন বলতে হতো বৌদি? স্কুল থেকে পাশ করার পর আমি তো বারবার বলেছিলাম যে আমি আর পড়াশোনা করব না, তখন তুমি তো আমাকে জোর করে কলেজে ভর্তি করেছিলে। বেশ করেছিলাম, বাড়িতে বসে ঢিঙ্গি পড়া করার থেকে কলেজে যাওয়া অনেক ভালো। কলেজে আর যাবো কেমন করে, আজ এমন একটা ইম্পর্টেন্ট ক্লাস। ইম্পর্টেন্ট ক্লাস তো এখনো বাড়িতে বসে রয়েছো কেন, যাও না কলেজে। কিন্তু বাবা রান্না? আমি করে দেবো বৌদি। ছাড় ছাড় সাত কাজের ঝামেলায়, আমার না হয় সবসময় মাথা ঠিক থাকে না, তা বলে কি তোমাদেরও কোনো কাণ্ড জ্ঞান নেই? বাড়িতে ওই রকম একটা অসুস্থ মানুষ না খেয়ে থাকবে, আর আমি বুঝি চোখ কান বন্ধ করে ঘুমাবো। তুমি আমাকে বাঁচালে বৌদি। এরি, অনেক দেরি হয়ে গেছে, আমি তাহলে যাই। কি তখন থেকে যাই যাই করছো কেয়া, তাড়াতাড়ি এসো। কে? উনি আমাদের বটানির প্রফেসর, দেরি দেখে নিশ্চয়ই ডাকতে এসেছেন, বলুন না স্যার। ও আর বলতে হবে না কেয়া, আজকালকার বৌদি তো, উনি ঠিক বুঝে নিতে পারবেন। চলো চলো তাড়াতাড়ি চলো। আসি বৌদি, টাটা। আ মরণ, প্রফেসরটার কেমন যেন চড়ে চড়ে চেহারা, কি আর ভাবভঙ্গিও বেশ ভালো ঠেকলো না। হিন্দু শাস্ত্রে যশোদা মায়ের কথা শুনুনি, কেষ্টু বাঁশি বাজায় আর মা যশোদা ছেলের গর্বে মুচকি মুচকি হাসে। শুনিনি আবার? সব কিছু জেনেই তো আমি বৌদির নাম দিয়েছি, না বিয়ে কানাইয়ের মা। বাহ, জব্বর নাম দিয়েছো তো। যশোদা মা যেমন কেষ্টকে গর্বে না ধরেও তার মা হয়েছিল, তেমনি রমাও অরূপের যশোদা মা। হাসির ঘটা দেখো, ওই জন্যই বলে চোরের সাক্ষী গাটকাটটা ভাবভঙ্গিতে এক কাটটা। বসে বসে তোমরা রঙ্গরসিকতা করো, আমি চললাম। এই রাগ দেখাচ্ছ কাকে? বলি তোমার মনের খবর আমি জানি না, তুমি যেমন ভালোবাসো অরূপকে আর তেমনি ভালোবাসো গান। সে কি ভাবিছি, আপনি গান ভালোবাসেন? বাসে না আবার, ফুলশয্যার রাতে আমার বুকে মাথা দিয়ে জাগান গিয়েছিল। চুপ করো চুপ করো, বলি লাজলজের মাথা খেয়ে কি বসে আছো? কথায় বলে তিনকাল গিয়ে সন্ধ্যা কাটে না তবু ধান্দা। সাত দিয়ে আর মাছ থাকা যাবে না ভাবিজি,
আঁশের গন্ধ যখন পেয়েছি তখন আপনাকে ছাড়বো না। কতজনের কত গান তো শুনলাম, আজ আপনার গান শুনবো। ও মা গো, কেমন বিমা কাবদার দেখো। আমি ঘরের বউ, এই সন্ধ্যাবেলায় গান গাইবো? ক্ষতি কি রমা, ছোট্ট করে একটা গেয়ে ফেলো। না না, আমার এখন কত কাজ, রান্না বান্না আমি কিন্তু ছুঁয়ে দেবো ভাবিজি, তখন রান্না বান্না তোমার সব শিখে উঠে যাবে। কি সর্বনাশা কথা, দাও দাও। তাহলে গান শোনাচ্ছো? না, শুনে ছাড়বে না। না না না, সকালে কেষ্টর গান শুনেছি, আর এখন মা যশোদার গান। গুঠি গেছে কানু সাথী লই ধেনু, না ফিরিল ঘরে হাই। গুঠি গেছি কালু সাথে লই ধেনু, না ফিরিল ঘরে হাই। জীবনদা কি হবে? হবে আর কি, ছুঁয়ে যখন ফেলেছিস তখন তো আর কিছু করবার নেই। ঠিক আছে, আমি না হয় আরেক কলসি জল এনে দিচ্ছি। তোমাকে আমার তো উপকার করতে হবে না, তোমরা তো শুধু কষ্ট বাড়াতেই আছো। সে কি, তাহলে জল আনবে কে? তুমি আবার যাবে? আমার তো আর ভিন্নতি হয়নি যে আবার দশ জনের সঙ্গে ঝগড়া করে রাস্তার কল থেকে জল ধরে আনবো। তাহলে আজকে রান্না এই জলেই হবে। রহমান ভাইজানের সঙ্গে একসাথে হাসি ঠাট্টা করতে তোমাদের বাধে না, আর তার ছোঁয়া জল খেতে পারবে। রমা, রাতের বেলায় গরম গরম ভাত পেতে যখন মুখের সামনে ধরিয়ে দেব, তখন দেখবে সে ভাতের স্বাদ অন্য দিনের সঙ্গে একই, কোনো তফাৎ নেই। ভাবিজি সত্যি জীবনদা, অনেক ভাগ্য করে আমরা এমন ভাবিজি পেয়েছিলাম। এবার ঘরে সব বাজান, দিনের বেলায় খেতে আসনি, রাতের বেলায় বেশি দেরি করলে আমি ঘুমিয়ে পড়বো, তখন দেখবে তোমার ওই ভালো মানুষ ভাবি তোমার সঙ্গে কিরকম ভালো ব্যবহার করে। তোমার মেয়ে বুঝে গেছে রহমান যে বস্তিতে আসল ক্ষমতা কার হাতে। শুধু তুমিই বুঝতে পারোনি, এত দেরি করে ঘরে ফিরলে যখন, তখন বাজার থেকে কটা আনাজ হাতে করে নিয়ে আসতে পারতে। সে কি, এখন আবার তুমি আমাকে বাজারে পাঠাবে? তা না হলে রাতে রাঁধবো কি? ছেলেটা সারাদিন পথে পথে গান গিয়ে বেড়ায়, রাতের বেলায় যদি পেট ভরে দুমুটো খেতে না পায়। তো মোটেই, যাও যাও জীবনদা, জলদি করে বাজারটা সেরে এসো, আর আমিও ঝপ করে খানা পিনার পাট চুকিয়ে ফেলি, তারপর অরূপ ভাই জান ফিরলেই একেবারে জমজমাট গানের আসর। নাও বাজার থেকে কি কি আনতে হবে বলো। কচু আনবে, কদিন ধরে অরূপ কচুর বড়া খাবার বায়না ধরেছে। আর কলমি শাক, তুমি তো আবার শাক পেলে অন্য কিছু চাও না? বুঝেছি। জিরে আনবে, মৌরি, লঙ্কা। থাক থাক থাক, আর সন্ধ্যার ধৈর্য নেই, তুমি উনুনে আগুন দাও, আমি চট করে যাবো আর ফট করে চলে আসবো। সত্যি অরূপের গান শোনার জন্য যা সব ছটফট করে মরছে, আজ আসুক সে, কিছুতেই আমি তাকে গান গাইতে দেবো না। বৌদি,
বৌদি। ওই তো আসছে। এই যে বৌদি। ও মা, ঘেমে একেবারে নেই উঠেছিস যে। যা যা তাড়াতাড়ি চুকুমকে জল দিয়ে ঘরে বসে একটু বিশ্রাম কর। বিশ্রাম করবার সময় কোথায় বৌদি? এক্ষুনি আবার আমাকে যেতে হবে। এই এত রাত্রি কোথায় যাবি? ফিরবি কখন? আজ আর আমি ফিরবো না বৌদি। তাহলে থাকবি কোথায়? শোভা বাজারে, গৌরীশঙ্কর বসুর বাড়িতে। গৌরীশঙ্কর বসু? হ্যাঁ, আমি যে তাকে কথা দিয়েছি আজ থেকে আমি তার বাড়িতেই থাকবো। অরূপ ভাইজান, কি হলো রহমানদা? আমি যে বহুত আশা করে বসেছিলাম তোমার মুখের গান শোনাবার জন্য, জীবনদা যে তোমার খাওয়ার জন্য বাজার করতে গেল। ও গান খাওয়া কিছুই আজ আর হবে না রহমানদা। তা হবে কেন? গৌরীশঙ্কর বসু নিশ্চয়ই বিরাট বড় লোক। হ্যাঁ, তা বড় লোক বটে। বড় রাস্তার উপরে অমন একটা পেল্লায় বাড়ি। সেই বাড়ি ছেড়ে কারো কি বস্তি বাড়িতে থাকতে ইচ্ছে করে? না না ভাইজান, ওই সব বড় লোকদের বিশ্বাস নেই। তার চেয়ে টালির ঘরে আমরা সবাই মিলে কত হাসি আনন্দে আছি। এই বেহেজ ছেড়ে কোথায় যাবে ভাইজান? যেতে যে হবে রহমানদা। আমি যে গৌরীশঙ্কর বাবুকে কথা দিয়ে ফেলেছি। ও বৌদি, কি হলো? তুমি আবার অমন মুখ নিচু করে দাঁড়িয়ে আছো কেন? আনন্দে, তুই আজ কত বড় হয়েছিস, লোকের কাছে কথা দিয়ে কথা রাখতে শিখেছিস। তার মানে তুমি আমার উপর রাগ করেছো? না না, রাগ করবো কেন? তবে আমাকেও তুই কথা দিয়েছিলি স্বরূপ, যে প্রতি বছর দুটো মাস তুই আমার কাছে থাকবি। গরিব বৌদির কাছে কথার কি কোনো দাম থাকে? যা ভাই, তুই রাজ রাজেশ্বর। আচ্ছা, তুমি অমন করে চোখের জল ফেলা, আমি কি যেতে পারি বৌদি? ও বৌদি, মুখ তোলো, ঠান্ডা মাথায় আমার সব কথা শুনলে তুমিও নিশ্চয়ই আমাকে যেতে বলবে। না, বলবো না। বড় বাড়ির মানুষদের জন্য আমার কোনো মায়া নেই, ওরা শুধু গরিবের জিনিস কেড়ে নিতেই জানে। বৌদি, ও বাড়ির মানুষদের দেখলে তুমি এ কথা বলতেই পারতে না। দুনিয়ার সব মানুষ তো একরকমের হয় না, তুমি ভুল করছো। কে ভুল করবে রমা? হতেই পারে না। তোর কচুর বড়া তৈরি করতে আমাকে এই রাতের বেলাতেই বাজার ছোটা করিয়েছিল। দেখ দেখ কিরকম বড় বড় সাইজের কচু। কার জন্য এনেছো? ওকে দেখিও না, এই গরিবের জিনিস দেখলে ও লজ্জা পাবে। কে লজ্জা পাবে? এই রহমান, রমা কি বলছে রে, ওর কথা শুনেছিস? ভাবে যে মিথ্যা বলেনি জীবনদা। তার মানে? অরূপ ভাইজান আর এ বাড়িতে থাকবে না। কি? দাদা দাদা, সব কথা না শুনে তুমি উত্তেজিত হয়ো না দাদা। বাধ্য হয়ে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। জীবনমৃত একজনকে আমি গান গেয়ে মৃত্যুর কোল থেকে ফিরিয়ে এনেছি, তাকে সুস্থ করে তুলতেই আমাকে সে বাড়িতে থাকতে হবে। কাকে, কার কথা তুই বলছিস? ওই যে ওই গৌরীশঙ্কর বসুর স্ত্রী, আমি যে তাকে মা বলে ডেকেছি। মা? তাই বুঝি আমার চোখের জল তোর কাছে মিথ্যে হয়ে গেছে? মনের দাবির চেয়ে টাকাটাই তোর কাছে বড়? কার জন্য তাহলে পচে সারাটা বছর আমি বসে থাকি? কাকে খাওয়ানোর জন্য আমি নিজের খাবার কথা ভুলে যাই? রমা চুপ করো। কেমন করে চুপ করবো? ও বুড়ি ভালোবাসতো বলে আমি নিজের হাতে কলাইয়ের বুড়ি দিয়ে রেখেছি। এবার এদে কার পাতে তুলে দেবো? ও সব জামা কাপড় আমি নিজের হাতে বানিয়ে দিই। বলো কার জন্য আমি এখন সে কষ্ট করবো? আমার জন্য করবে বৌদি, আমি তো রোজ এ বাড়িতে আসবো, তোমার হাতে পেট পুড়ে খেয়ে যাব। শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ, হাসি মুখে তুমি আমাকে যেতে দাও। এখনো যেতে চাস? এত কান্না তাহলে কিসে? কেন এত কথা জাল বুনছি? দাঁড়া, তুই দাঁড়িয়ে থাক, হাসি মুখেই আমি তোকে বিদায় দেবো। বৌদি চলে যাইনি, তোর জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমি এক্ষুনি ফিরে আসছি। বৌদি, বৌদি! অরূপ, অরূপ, তোর বৌদির মনটা ভেঙে গেছে রে। যেতেই যদি হয়, আজকের দিনটা এই বাড়িতে থেকে তুই ওকে একটু সান্ত্বনা দিয়ে যা। কিন্তু কেমন করে থাকবো দাদা, আমি যে আজই যাবো বলে কথা দিয়েছি। একটা দিন ওদের সবুর সইবে না ভাইজান। দরকার কি রহমান ভাইজান, সারা বছরই কটা দিন আমাদের কাছে থাকে, ওকে ছেড়ে কি আমরা থাকতে পারবো না? বৌদি, এই নাও তোমার জিনিসপত্র। ছেলেটাকে এইভাবে পাঠাচ্ছো রমা? যাবার সময় দুটো ভালো কথাও তো বলতে পারো। ভালো কথা? ভালো কথা আমি জানি না, বলতে পারবো না। বেশ বৌদি বেশ, তোমার ওই চোখের জলই আমার মাথায় আশীর্বাদ হয়ে ঝরে পড়ুক। অর্থ দেখে আমি ভুলিনি, আমি যে সাড়া দিয়েছি প্রাণের ডাকে, সেই প্রাণের স্পন্দন আমি তোমার কাছে গচ্ছিত রেখে যাচ্ছি। অভিমানের কালো মেঘ সরিয়ে আনন্দের শ্রাবণ ধারা গায়ে মেখে যেদিন আমি আবার এ বাড়িতে ফিরে আসব, সেদিন প্রাণের টানে আমাকে চিনে নিতে তোমার একটুও ভুল হবে না। অরূপ, ওগো অরূপ চলে যাচ্ছে, তুমি তুমি কিছু বলো। ভাবিজি ভাবিজি, সত্যি কি তুমি পাথর? পাথর নয় রহমান ভাইজান, পাথর নয়, ছেলের উপযুক্ত মা, আমার 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 যশোমতী মা। অরূপ!
মাথা কেটে নেবো, আরে নুন দিয়ে ছাড়বো। দিদির বাড়িতে পড়ে আছি বলে কি আমি কি এল্লা লোক? এতগুলো ঝিঁচাকড়ের মধ্যে কেউ আমাকে গ্রাহ্য করে না। জপমালা, এই তো জপমালা। কি হলো সাত সকালে তুই চিৎকার করো? এই যে 100 বার করবো, হাজার বার করবো। আমি হলাম এবাড়ির শালা বাবু। বাড়ির শালা বাবু না, কর্তা বাবু শালা বাবু। চুপ, ইয়ার কি করবে না, আমার একটা সম্মান নেই? এই এতখানি বেলা হয়ে গেল অথচ আমার ঘরে জল খাবার এলো না। ও মা গো শালা বাবু, কি মিথ্যুক তুমি! আমি নিজে ভজাকে দিয়ে তোমার ঘরে খাবার পাঠিয়েছি। ওসব ভাই, আজও বাজে খাবার আমি খাবো না, আজ থেকে আমি খাবো কি ছা। বুঝেছি, ছানা খাবে। যত বড় মুখ নাই তত বড় কথা। এ বাড়ির লোকগুলো যেন ওনার দাসেবাদী, যাকে খুশি তাকে অপমান করছে। কি হয়েছে মা বাঁশরি? বাঁশরির মাথা ঠিক নেই মা বাবু, আজও জোর চটা চটে গেছে। কেন অরূপ বাবু? অরূপ আহ উৎপল প্লিজ, ওই অসভ্য আনকালচার লোকটার নাম তুই আমার সামনে করবি না। কেন মা, ছোড়াটা তো বেশ এলে মাঝে। ডাক্তারবাবু বলছিল কদিনের মধ্যে দিদিকে একবার সুস্থ করে দিয়েছে। তাছাড়া গানও গায় চমৎকার, এক কথায় লোকগীতির অফুরন্ত ভান্ডার। কটা লোকগীতি তুই শুনেছিস উৎপল? শুনেছিস রতন দাসের রেকর্ড গুলো? তার কাছে তোদের অরূপ পাত্তাই পাবে না। ওই রতন দাসই তোর মাথাটা খেয়েছে মাসুরি। অরূপ বাবুর গান একবার শুনি দেখিস না, তোর ওই রতন দাসের চেয়ে খুব একটা খারাপ গায় না। আমি তো তোদের মতো পাগল হইনি, নিতান্ত মাকে নিরীহ গোবেচারা পেয়েছে তাই কাঁদুনি গিয়ে মনটা ভিজিয়ে ফেলেছে। না বাসরি না। কি না? তোর কথা সত্যি না, ছড়ার গান আমাকেও পাগল করেছে। ভাবছি এখন থেকে আমি ওর কাছে গান শিখবো। তুমি এখান থেকে যাবে? দেখো কাণ্ড, আমি তোর মামা মানে মায়েরা আপন ভাই, আর আমাকে তুই ধমকাচ্ছি। দুঃখ করবেন না মামা, আপনি এখান থেকে যান। বলছো বেশ, তাই যাই। পরে চরকাতে উৎপলের মতো ঘনিষ্ঠ বন্ধু আজ আমাকে দেখে হাসছে। ওই একটা লোক, ওই একটা লোকই আমার মান সম্মান সব পথের ধুলোয় মিশিয়ে দিয়েছে। ওই মা গান শুনবার জন্য ডাকছে, আজই সুযোগ। মায়ের ঘরে দাঁড়িয়ে মায়ের সামনেই আমি ওর ফন্ডামির মুখোশটা খুলে দিয়ে আসবো। আমাকে ডাকছিলে মা? হ্যাঁ, এতক্ষণে তোর আসবার সময় হলো বাবা। সেই সকাল থেকে আমি তোর পথ চেয়ে বসে আছি। আমার মনটাও সকাল থেকে তোমাকে দেখবার জন্য ছটফট ছটফট করছিল। তাহলে আসিসনি কেন? তোকে দেখলি আমি যে মনে বড় শান্তি পাই বাবা। ওরে অরূপ, তোর মধ্যেই যে আমি আমার হারানো খোকাকে ফিরে পেয়েছি। জানি মা জানি, প্রথম যেদিন তুমি আমার গান শুনেছিলে সেদিন তুমি আমাকে খোকা বলেই ডেকে উঠেছিলে। সেদিন তুই না এলে আমি আমি হয়তো পাগলই হয়ে যেতাম। আরো খোকার বাৎসরিক পিণ্ডে দিতে বসে আমার আমার যেন আমার আমার যেন মনে হলো খোকা খোকা আমার পিছনে এসে দাঁড়িয়েছে। সেই যে হঠাৎ মাথাটা ঘুরে গেল। মা, ওসব কথা আর মনে না করাই ভালো মা। অন্ধকারের মধ্যে যেমন চাঁদের উদয় হয় তেমনি দুর্যোগ খুঁজে দেয় আপনজনকে। খোকার জন্য তোমার মন যদি সেদিন এভাবে কেঁদে না উঠত তাহলে আমি কি তোমার স্নেহের ছায়ায় আশ্রয় পেতাম? হে আশ্রয় ছেড়ে আর কোনোদিন পালিয়ে যাবি না তো বাবা, আমাকে তোর চিরদিন মনে থাকবে। তোমাকে কি ভুলতে পারি? তুমি যে মা।
তোমার স্নেহে ডাকে। মধুর মমতা মনটাকে মো লুটিয়ে দিলা সেই তোমারই পা, সেই তোমারই পা হৃদয়ে জামা ভরেছে যা মধুর মমতা মনটাকে মো লুটিয়ে দিলা সেই তোমারই পা, সেই তোমারই পা তোমার রাঙা চরণে মো চরণে মো মন যে পড়ে থাকে মগ তোমার মাঝে পেলাম খুঁজে মোর হারানো মাকে, তাই তো আমি দিলাম সারা তোমার স্নেহে ডাকে মাগো। নয়নের মনি তোমাকে প্রণাম করছে, আশীর্বাদ করো। তুই? তোমার ওই মহাপুরুষের স্বরূপটা তোমাকে চিনিয়ে দিতে এলাম। এতদিন শুনতাম উনি মাটির গন্ধমাখা গান করেন, ওনার সব গানের কথা শুন নাকি ওনার নিজেরই রচনা? হ্যাঁ তাই, এই তো গতকাল আমার সামনে বসে একটা গান লিখে ফেললো। মিথ্যে কথা, সব ওনার সাজানো গল্প। তাই নাকি? অস্বীকার করতে পারে এটা রতন দাসের রেকর্ডের গান নয়? সে কি রতন দাসের রেকর্ড আপনি শুনেছেন? অনেকবার, আপনি চ্যালেঞ্জ করলে আপনাকে আমি এক্ষুনি বাজিয়ে শুনিয়ে দিতে পারি। হাসতে লজ্জা করছে না? অপরের জিনিস চুরি করে আপনি মায়ের কাছে সুনাম বাড়াতে চান? আপনি শট, আপনি প্রমাণ। বাজে কথা বলবি না, আমি শুনেছি আজকাল বিনা কারণে আরো কেউ ঠাট্টা বিদ্রুপ করিস। করতে দিন মা, করতে দিন, অপরের ঠাট্টা বিদ্রুপের কালিপ আমার গায়ে একটুও লাগবে না। আমি তো জানি মায়ের হাতের পবিত্র ছোঁয়ায় একদিন সব কালির দাগ মুছে যাবে। বাহ, এই জন্যই বলে চোরের মায়ের বড় গলা। গলাটা তো ওরকম নয় খুকি। হঠাৎ স্বাভাবিক মা, তোমার মতো মিথ্যেকে সত্য বলে স্বীকার করে নিতে আমি পারবো না। সেদিন করেছিলেন কেন? যেদিন অসুস্থ শরীরে মা আমাকে দেখে খোকা বলে চিৎকার করে উঠেছিলেন, কই সেদিন তো মিথ্যাকে অস্বীকার করে মাকে সত্য কথাটা বলতে পারেননি, বলতে পারেননি যে আমি এবাড়ির খোকা নই, আমি একটা সামান্য পথের ছেলে। কি স্বার্থপরতাটা একটু কম করিস খুকি, দূরদিনে যার সাহায্য গ্রহণ করেছিস সুদিনে তার সঙ্গে দুর্ব্যবহার নাই বা করলি? অরূপ বাবা আমার, এসো আমার সঙ্গে তুমি পূজোর ঘরে এসো। মা! হ্যাঁ, মনে রাখিস আমি মা, তোদের সকলের চোখ ভুল করলো, এই মায়ের চোখ কখনো মানুষ চিনতে ভুল করে না। এসো বাবা। আশা করি আপনার সব কথার জবাব মায়ের ওই একটা ছোট্ট কথাই আপনি পেয়ে গেছেন। চলি, কেমন? দাঁড়ান, কিছু বলবেন? হ্যাঁ, আমি জানতে চাই আপনার উদ্দেশ্য কি, কেন আপনি প্রতি মুহূর্তে মায়ের মনে মিথ্যার বীজ বপন করে যাচ্ছেন? আপনার মতো মেয়ে যখন রয়েছেন তখন সব মিথ্যে নিশ্চয়ই একদিন ভেঙে যাবে। আপনি কি আমার সঙ্গে পরিহাস করছেন? আগে না, এত নির্বোধ আমি নই যে মেয়ের এখনো জন্মই হয়নি তার সঙ্গে পরিহাস করব। কি বললেন? আমার আমার এখনো জন্ম হয়নি? না, এখনো আপনি হাওয়ায় ভেসে বেড়াচ্ছেন, জীবনের মাটিতে পা দিয়ে চলতেই শেখেননি।
আগে জীবনের মাটিতে পা দিয়ে চলতে শিখুন, তারপর হবে আপনার জন্ম। নমস্কার। দেবনা দেবনা দেবনা, দুষ্টুমি করলে তোমার একটা কথাতেও আমি মত দেব না। মত আদায় করে নিতে আমি জানি কি, বেশি বাধা দিলে কি করবে? জোর করে সব আদায় করে নেব। কিসের এত জোর তোমার? ভালোবাসা। সত্যি কল্লোল, ওই একটা জিনিস দিয়ে তুমি আমাকে সারা জীবনের জন্য কিনে রেখেছো। বস্তির মেয়ে আমি, কিন্তু তোমার ভালোবাসা অর্থ আভিজাত্যের বিচার করেনি। সেই ভাঙা ঘর থেকে তুমি আমাকে তুলে এনেছো হোটেলের এই বিলাসবহুল কক্ষে। কিন্তু এ কক্ষে তোমার মন টেকে কই কিয়া? সারা দিনে মাত্র 3-4 ঘন্টার জন্য তুমি এখানে আসো, অথচ হোটেলে পা দেওয়ার পর থেকেই তুমি তোমার সেই ভাঙা ঘরে ফিরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়ো। কেন যে অস্থির হই, সে কথা তুমি কি বোঝো না? আত্মীয় পরিচিতদের সবাইকে লুকিয়ে আমার এই গোপন অভিসার, রোজ রোজ কত অজুহাত দেবো বলো। কেন, সেদিন তো তোমার বৌদিকে বেশ ভুলে দিলে, আজ কলেজের প্রফেসরের সঙ্গে বটানির ক্লাস করতে যাচ্ছি। কিন্তু রোজ রোজ তো আর এক কথা বলা যায় না, প্রতি মুহূর্তে ভয় হয় আমি হয়তো ধরা পড়ে যাব। তার আগেই তুমি আমার বুকে ধরা পড়ে যাবে। কেয়া কল্লোল, কি দেখছো? তোমাকে, কত বড় লোকের ছেলে তুমি, দিল্লির থেকে কত পড়াশোনা করে এসেছো, সামান্য এই বস্তির মেয়ের মধ্যে কি দেখে ভুললে তুমি? তুমি বলো। কেমন করে বলবো, আমি তো সারা দিন রাত্রি তন্ময় বিষয়ে শুধু ভাবি। ভাবো? কি ভাবো? পুষ্টু ফাগুন এলো কি কারণে, জানি না জানি না জানি না, দুষ্টু ফাগুন এলো কি কারণে, জানি না জানি না জানি না, রঙের আগুন দ্বিগুণ হয়ে ছড়িয়ে পড়ে মনে, জানি না রঙের আগুন দ্বিগুণ হয়ে ছড়িয়ে পড়ে মনে, জানি না দুষ্টু ফাগুন এলো কি কারণে, জানি না জানি না জানি না। ভালোবাসার গগনে, জানি না জানি না জানি না, দুষ্টু ফাগুন এলো কি কারণে, জানি না জানি না জানি না, দুষ্টু ফাগুন এলো কি কারণে, জানি না জানি না। ওফ, একেবারে অচল বাল, কোন রকমের রসে বসে পরিবেশটাকে সবে জমিয়ে নিচ্ছি, এই সময় হুট করে চলে গেল। যে চলে গেছে তাকে যেতেই দাও কল্লোল। এ কি বাবা? হ্যাঁ, এই হোটেলের সব থেকে দামি সিটটা আমি তোমার জন্যই ভাড়া করে রেখেছি। এতদিন তোমার কোনো কাজে আমি ইন্টারফেয়ার করিনি, আজ বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হয়েছে। কেন কেন? আমার ব্যবসার পরিস্থিতি তোমার অজ্ঞাত নয়, চারিদিকে ঋণের পাহাড়, অনেক আশা নিয়ে তোমাকে আমি বিলেত পাঠিয়েছিলাম, ভেবেছিলাম তুমি জীবনে শাইন করবে, কিন্তু ওদেশ থেকে তুমি মদ খাওয়া আর মেয়ে নিয়ে হুল্লোড় করা ছাড়া আর কিছুই শিখতে পারলে না। আপনার কথাবার্তা অত্যন্ত আপত্তিকর। ডোন্ট বি সেন্টিমেন্টাল মাই বয়, তোমাকে আঘাত করতে এসব কথা আমি বলছি না,
আমি শুধুমাত্র তোমাকে বাস্তব পরিস্থিতিটা বুঝিয়ে বলছি। অবস্থা যা আজ দাঁড়িয়েছে তাতে দুদিন পরে ভিক্ষার ঝুলি কাঁধে আমাদের রাস্তায় দাঁড়ানো ছাড়া কোনো উপায় থাকবে? তাহলে সময় থাকতে ঝুলে দুটো কিনে রাখায় বুদ্ধিমানের কাজ হরিয়াল। দাদা, একই আপনি এই পোশাকে হোটেলে এসেছেন কেন? না হলে তোমাদের পিতা পুত্রকে কিভাবে ধরবো বাবা? জানোই তো রোজ সন্ধ্যেবেলা একটা পায়ের ছাড়া আমার চলে না। অবশ্য তোমাদের মতো বিলিতি নয় ধেনো, কিন্তু এমনি তোমাদের কাণ্ড জ্ঞান যে সন্ধ্যেবেলায় বাপ বেড়ার কারো টিকি দেখতে পাই না। দাদা, তোমার এই বাজে কথা বন্ধ করো। কাজের কথা আমি কবে বলেছি হরিহর? বাবা মারা যাবার সময় বিপুল সম্পত্তি দিয়ে বললেন, তোমরা ভাই ভাই অশান্তি করো না, নিজেরা বোঝাপড়া করে সবকিছু ভাগ করে নাও। তুমি আমাকে জিজ্ঞাসা করলে তুমি কি নেবে দাদা, আমি বললাম রোজ 10টা করে টাকা। সম্পত্তি মানে অশান্তিও আমি চাই না, তুমি আমাকে রোজ 10টা করে টাকা দিও। এতদিন পরে এসব পুরনো কথা তোলার কোনো মানে হয়? এতদিন পরে চুক্তি ভঙ্গ করারও কোনো মানে হয় না হরিহর। আমার পাওনা টাকা আমাকে ফেলে দাও, আমি চলে যাচ্ছি। উফ, আনবিয়ারেবল। এই নিন টাকা, যান চলে যান এখান থেকে, যান কেড়ে বলুন। থ্যাংক ইউ মাই ডিয়ার ভাই, অনেক অনেক ধন্যবাদ। আজ আর জ্বালাতন করবো না, আবার কাল টাকা চাইবো, বুঝেছো? সুরা পান করে নে আমি, সুধা খাই জয় কালী বলে। হোটেলের এতগুলো বয় বেয়ারার সামনে দিয়ে অসভ্যের মতো গান গাইতে গাইতে বেরিয়ে গেল। সবাই জানে ওনার সঙ্গে আমাদের কি সম্পর্ক। লজ্জায় আমার মাথাটা হেঁট হয়ে আসছে। এ মাথা আরো হেঁট হবে কল্লোল, যেদিন সবাই জানবে যে মল্লিক বাড়ির ঠাট বাট সবই সাজানো। দুশ্চিন্তায় দুশ্চিন্তায় পাগল হয়ে আমি শেষ পর্যন্ত তোমার কাছে ছুটে এসেছি। আমি কি করব? আমাকে বাঁচাবে? গৌরী শঙ্কর বসুর নাম শুনেছ? বসু আয়রন এন্ড স্টিল কোম্পানির মালিক। ওরকম একটা নয়, একটা নয়, অসংখ্য ব্যবসা আছে ওনার, বিপুল সম্পদের মালিক। কিন্তু তার কথা শুনে আমার কি লাভ? আচ্ছা, লাভ না থাকলে আমি এভাবে তোমার কাছে ছুটে আসতাম না। গৌরীশঙ্কর বাবুর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, তার কন্যা বাসুরীর সঙ্গে তিনি তোমার বিয়ে দিতে চান। আমার বিয়ে? শুধু বিয়ে নয়, শুধু বিয়ে নয়, একরকম লটারির টাকা পাওয়া। ওই মেয়েই গৌরীশঙ্কর বাবুর একমাত্র ওয়ারিশান, একবার ওকে ফাঁসাতে পারলেই আমাদের ডুবন্ত জাহাজ আবার ভেসে উঠবে। কিন্তু ওদিকে কেয়া? কাটিয়ে দাও, কাটিয়ে দাও, এরকম কত কেয়ার সঙ্গেই তো তুমি জীবনে প্রেম প্রেম খেলা করেছো, সেসব প্রেম টিকেছে কদিন? দ্যাটস ফ্যাক্ট, সেটা অবশ্য সত্যি কথা, কেয়াও টিকবে না। তাহলে গৌরীশঙ্কর বাবুর সঙ্গে আমি এই হোটেলে অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছি, এক্ষুনি হয়তো তিনি এসে পড়বেন, তার আগে মেয়েটিকে বিদায় করো, একটু দেরি হলেই। নো নো মিস্টার মল্লিক, দেরি হবে কেন, আমি ঠিক সময় এসে গেছি। মাই গড, ইউ আর সো পাংচুয়াল। কলল কলল, এনার কথাই তোমাকে বলেছিলাম, ইনি গৌরীশঙ্কর বসু, আর মিস্টার বসু এই আমার একমাত্র ছেলে কলল। থাক বাবা থাক, তোমার এই স্বভাবটি কিন্তু আমার বড় ভালো লাগলো। শুনেছি বহুদিন এদেশের বাইরে ছিলে, কিন্তু এখনো দেশীয় শিষ্টাচার ভুলো না। বলেছিলাম মিস্টার বাসু, এমন ছেলে আজকের দিনে পাবেন না, বিদ্যা একেবারে মিয়ে বৃহস্পতি, ডিগ্রি ডিপ্লোমার অন্ত নেই, আর স্বভাব চরিত্র। বাবা, আমি তাহলে আসি ওদিকে। কি আর ব্যবস্থাটা করে এসো, মানে ওই কেয়া ফুলের ব্যবস্থা। বর্ষার দিন তো ঘর ভর্তি করে সাজিয়ে দেবে, গন্ধে ঘর মম করে উঠবে। বুঝেছি বাবা, বুঝেছি, আমার ভুল হবে না। আপনি কাজের কথা বলুন। আমি মনস্থির করে ফেলেছি বিয়ে আমি দেবই, শুধু শুধু আগামী শুক্রবার আমার এক বন্ধু কল্লোলকে দেখতে আপনার বাড়ি যাবেন, সঙ্গে আমার স্ত্রীও যেতে পারেন। বুঝতেই পাচ্ছেন বিয়ের ব্যাপার সকলের মতামত নেওয়া উচিত। ও শিওর শিওর, আমার দিক থেকে কোনো অসুবিধা হবে না। আমি তাহলে চলি, আশা করি এ শুভকর্ম তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে পারবো। বাই বাই। শালা টোপটা গিলেছে, শুভকর্ম তো তাড়াতাড়ি মেটাতে হবে, যত দেরি হবে ততই কেঁচে যাবার সম্ভাবনা। কল্লোল কল্লোল, কি হলো, কে আর গেরো কাটলো নাকি এখনো? কেয়াকে খুঁজে পেলাম না বাবা। ভালো হয়েছে ভালো হয়েছে, যাও বয় বেড়াতে টিপে দাও, ওই মেয়েকে যেন এই হোটেলে আর ঢুকতে না দেয়। কিন্তু ও যদি বাড়িতে গিয়ে হাজির হয়? বাড়ির ঠিকানাও দিয়ে রেখেছো? সত্যি কি বলবো তোমাকে, এতক্ষণ তোমার সম্পর্কে যা বললাম তুমি ঠিক তার উল্টো। কোথাকার কোন পথের মেয়েকে একেবারে মাথায় তুলে বসে আছো। কল্লোল কল্লোল, এই দেখো আনন্দের আসল উপাচার,
আজ আমি নিজের হাতে তোমার গলায়। আপনি? তুমি কে? ওরই নাম কেয়া বাবা, বকুল বাগান বস্তিতে থাকে, কদিন ধরেই এই হোটেলে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তুমি কল্লোলকে বিরক্ত করতে এই হোটেলে আসো কেন? কল্লোলই আমাকে এখানে নিয়ে এসেছে। আমির, আমরা দুজনে দুজনকে ভালোবাসি। চুপ করো। বস্তির মেয়ের আবার ভালোবাসা? কি বললেন? ঠিকই বলেছি, তোমাদের ভালোবাসা তো শুধু দেহ দেখিয়ে পয়সা গালবার জন্য। ছি ছি ছি, কল্লোল, ওনার কথা তুমি শুনতে পাচ্ছ না? তুমি যে বলেছিলে তোমার বাবা অত্যন্ত উদার মনের মানুষ, তুমি বুঝিয়ে বললেই তিনি আমাকে গ্রহণ করবেন, আজ তাহলে চুপ করে আছো কেন? আমি কি বলবো কেয়া, বাবাই আমার অভিভাবক, তিনি যখন বলছেন। বাবা, তোমার এতদিনের এত কথার কোনোটাই তাহলে সত্যি নয়? বাবার কোথায় তোমার কাছে বড়? কেন তবে আমার সর্বনাশ করেছো? কিছুই যদি বলতে পারবে না, কেন কেন তবে আমার লজ্জা সম্ভ্রম এইভাবে তুমি গ্রাস করেছো? তুলে কথা বলবে না, এটা বস্তি নয়, হোটেল। কল্লোল, এই 200 টাকা মেয়েটাকে দিয়ে দে, ওর সব ক্ষতি পুষিয়ে যাবে। আমার সর্বস্বের বিনিময়ে 200 টাকা? যদি ভালো চাও তো নিয়ে যাও। আয় কল্লোল, যাবার সময় বেয়ারাকে বলে দিবি এই ঘরের নোংরা জঞ্জাল গুলো যেন ছাতা দিয়ে দূর করে ঘরটা যেন ডেটল ছিটিয়ে পরিষ্কার।